শুক্রবার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে এ ও বি গ্রুপের আট দল। দিনের প্রথম ম্যাচে বিকেল চারটায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে মুখোমুখি হবে ওয়েলস ও ইরান, আর আল তুমামা স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় স্বাগতিক কাতার লড়বে সেনেগালের বিপক্ষে। দিনের তৃতীয় ম্যাচে খলিফা স্টেডিয়ামে রাত দশটায় নেদারল্যান্ডসের প্রতিপক্ষ ইকুয়েডর, আর রাত একটায় আল বায়েত স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ইংল্যান্ড। বিশ্বকাপের ষষ্ঠ দিনের ম্যাচগুলোর বিস্তারিত থাকছে পিয়া সাহা রিপোর্টে। ২০১৮ সালে বিশ্বকাপ খেলতে পারেনি নেদারল্যান্ডস ও ইকুয়েডর। চার বছর পর একসাথে আবার বিশ্বকাপ মঞ্চে এসেছে ইউরোপ ও লাতিন আমেরিকার দল দুইটি। আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে তারা। কাতারকে 2-0 গোলে ইকুয়েডর ও সেনেগালকে একই ব্যবধানে হারিয়েছে ডাচরা। এমন সব কাকতালীয় ঘটনার পর প্রথমবারের মতো বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে নেদারল্যান্ডস ও ইকুয়েডর। এ ম্যাচ জিতে শেষ ষোলোর দৌড়ে এগিয়ে যেতে চাইবে দুই দলই, তবে কাজটা কঠিন হবে গোস্তাবো আলফারো শিষ্যদের জন্য। শেষ আট ম্যাচে মাত্র পাঁচ গোল করা ভ্যালেন্সিয়া মেন্ডেসদের বড় পরীক্ষা নেবেন ভ্যানডাইক ডিলিটরা। অন্যদিকে গাকপো ডিয়ংদের আক্রমণ ঠেকানোর চ্যালেঞ্জ তো থাকছেই ইকুয়েডরের। ইরানকে 6-2 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। সাকা বেলিংহামের মতো তরুণ তুর্কিরা প্রথম ম্যাচেই পেয়েছে বিশ্বকাপে গোল করার আত্মবিশ্বাস, তাই যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচের আগে অনেকটাই চাপমুক্ত সাউথগেটের দল। আরও একটি জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো নকআউট পর্বে যাওয়ার কাজটা সেরে ফেলতে চাইবে ইংলিশরা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে যুক্তরাষ্ট্রকে। শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে ডেস্ট পুলিসিকরা চমকে দিতে চাইবে ইংল্যান্ডকে, তবে পরিসংখ্যান কথা বলছে কাজটা সহজ হবে না গ্রেগের শিষ্যদের জন্য। এর আগে 11 দেখায় 8টিতেই হেরেছে যুক্তরাষ্ট্র, আর মাত্র 2 ম্যাচে আছে জয়ের অভিজ্ঞতা, অন্য ম্যাচটি হয়েছে ড্র। বড় হার দিয়ে আসর শুরু করা ইরানের সামনে এবার ওয়েলস। ফিফা র্যাঙ্কিংয়ের 20 নম্বর দল ইরান, তাদের থেকে এক ধাপ এগিয়ে ওয়েলস। আসরে টিকে থাকতে তাই গ্যারেথ বেলদের ছাড় দিতে চাইবে না এশিয়ার দলটি। অন্যদিকে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সাথে ড্র করার পর ইরানের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্টের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ওয়েলস। এদিকে বিশ্বকাপের ম্যাচ দিয়ে ফুটবলে প্রথমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে কাতার ও সেনেগাল। দুই দলই হার দিয়ে শুরু করেছে বিশ্বকাপ মিশন। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই কাতার ও সেনেগালের সামনে। ইয়াশাহা, আরটিভি।